দেখছেন আমরা আগের সরকারে সব উপজেলার একটা করে মসজিদ দিছে, আমি মসজিদ দিলে লাভ বগিটা মসজিদে না সুন্দর হয়েছে, হেগুল দিয়া মসজিদ দিতে আছে আর হেগুল দিয়া মুসল্লি নানান মামলা দিয়া জালখানায় ঢুকাইতে আছে, ঠিক কিনা? এগুল দিয়া গিয়ে আপনি মসজিদ বানাইতে আছেন আর যারা মসজিদ মুসল্লি আইয়ে ইউনিভার্সিটি ফলা মেলে কাড়ায় নামাজ পড়ে, কাড়ায় কোরআন শরীফ পড়ে, কাড়ায় টাকনুর উপরে প্যান্ট ফিন্দে বিছাইরে বিছাইরে আপনি দৈড়া লাইতে আছেন, হিসাব এটি একটা হিসাব হয়। তবে আমরা যেমনি চাই এমনি তাড়াতাড়ি হয় না আর কি, কারণ আল্লাহর খেলা বড় কঠিন খেলা, ধরে 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 না, ধরলে আল্লাহ আল্লাহর দ্বারা বড় কঠিন খেলা। দেখেন চিন্তা করে দেখেন, আমি কিন্তু মাঝে মাঝে চিন্তা করি যে বাংলাদেশের সব মানুষে চাইছিল শেখ হাসিনা পদত্যাগ করুক, এইটা চাইছে। আমরা কিন্তু কেউ কইছি না যে শেখ হাসিনা দেশ ছাড়া যাই গাও, আমরা কইছিলাম শেখ হাসিনা যেহেতু ভোট ছাড়া যেহেতু ক্ষমতা পাইছে এবির আগের রাতে ভোট খাই চালায়, এবার এবির দলের দুই তিনজন খাড়া করে যে বইয়া থাকে অন্য দলের তারা এই মিয়া জালখানা বুড়ে লা তো কি এর বুড়িটা, এটা বুড়ে কোনো এটা হইছে না, আমরা এটা খেলা টেলা মানি না, আমরা চাই এবির দেশ পদত্যাগ করুক, এবির প্রধানমন্ত্রী আর থাহনের দরকার নাই। উমু উমু আল্লাহ কয় আই কইছি এবং হুদা দেশ থেকে পদত্যাগ করলে সারবো, আমি দিয়ে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাখছি এ পিড়ির দেশের বাইরে রয়েছে যে তোরা হুদা এক কোথাও মানুষ কীর্তি তোরা, ঠিক কিনা? কও আমরা কই পদত্যাগ করলে সারবো, আল্লাহ কয় না দেশ ত্যাগ করুন লাগবো, ঠিক কিনা? কও আমরা কেউ কইছে না, আমরা না জানাই একটা কথা জিগাইছেও না, যাইতাম নি এই কথাটাও জিগাইছে না, এবিডির যাওয়া এবিডি গেছে গা, কেউ কোনো দৌড়ানো দিছে না কিচ্ছু না, এই দৌড়ান দিলে তো দৌড়ে গেল, যেহেতু উইরা গেছে বুঝে গেল এবিডি নিজের ইচ্ছায় নিজে গেছে, ঠিক নেই? কথা ঠিক নেই, আল্লাহর খেলা কঠিন খেলা ভাই সাহ। সুতরাং মনে রাখতে হবে তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আমরা হইতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই, চাই নাকি চাই না? কথা না চাই নাকি চাই না? এই ইসলাম দারে নবীজি দিয়া গেছে, ও বড় কান্দা 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 নবীজি ইসলাম দারে দিয়া গেছে, বড় কষ্ট কইরা কইরা ইসলাম দারে নবীজি দিয়া গেছে, বড় মেহনত কইরা কইরা রাত উহুদের ময়দানও দিয়া নবীজি ইসলাম দারে দিয়া গেছে। এখন আমরা যারা আসি সাত কিছু বুঝি, আমরা দায়িত্ব হইলো ইসলাম দারে সাইয়ার হন, কেউ ইসলাম লইয়া কথা কইলে আমরা উহি দিয়ে উডন, কেউ ইসলাম লইলে টিটকারি মারলে আমরা ফিরাইয়া খারণ, এই কথাটা কিতা কইলি এটা আমরা জিগাইতে হইব, নবীরে লইয়া কেউ টিটকারি বসকারা করলে আমরা এটার দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে, ইসলামের ব্যাপারে কোনো কথা বলতে গেলে আমরা এটারে প্রতিরোধ করতে হবে যে না ভাই সাহ দিন যেদি গেছে গেছে, এক সময় এক সাইডটা কইছেন ইমাম সাহরারে ঠিক মতো কথা কইতে দিছেন না মিম্বারও, ওয়াজ করতে লইলে হুজুরের নাইয়া সিফা দিয়া রয়েছে, কি কথা কইলে জানি বাইক থাহে, কোন কথা কইলে জানি বাইক জাগিয়া কেন, এই চিন্তার ভিতরে দিয়ে হুজুরের দিন গেছে, এই দিন আর দিন না, এখন থেকে ইসলামের কথা হবে, এখন থেকে মিম্বারগুলোতে কোরআন হাদিসের কথা হবে, আমার বিপক্ষে গেলেও কোনো সমস্যা নাই, আপনার বিপক্ষে গেলেও সমস্যা নাই, ইমাম কোরআন হাদিসের কথা বলেই যাবে, ঠিক কিনা? এই ক্ষেত্র আমাদের তেহেতু তৈরি হয়েছে, এখন সবাই মিল্লা আমরা এটারে টিহাই রহন লাগবো, আর যেন কোরআন হাদিসের কথা হয়েছে দেখি আপনারা দৌড়ে যাইছেন, আবার এই টান্ডি দেখবেন মাগরিবের পরে এই এই হামদ গাইব গজল গাইব, সুন্দর করে দেখবেন কি সুন্দর করে কইরা দেখবেন, এই টান্ডি এটা করবো, এই টান্ডি যেটা করছে আমরা এটাতে উৎসাহিত করা দরকার, এই প্যান্ডেলটা করছে লাইট আনছে মাইক আনছে, আমরা সবাই মিল্লা সারাটা জীবন যারা ইসলামের ফতে চলতে চায় তারারে আমরা আগ্রহী আগ্রহী আনন্দ লাগবো, ঠিক নেই? কথা না ঠিক নেই, সবাই মিললে আমরা তারার আগ্রহী আগ্রহী দেওয়ান লাগবো। মাগরিবের নামাজের সময় একেবারেই কাছাকাছি, আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি আমার কলিজার টুকরা যুবকের একজন লোক দাঁড়াই থাকা যাবে না, এই যাও এই যে যাও ওই দিক থেকে বসো, আপনারা ওই দিকে যারা আছেন সবাই বসেন, এই যাও বসো গিয়ে, আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন, কয়েক মিনিট সময় বসেন, একজনকেও দাঁড়াই থাকতে দিয়েন না, ওই যে তোমরা যারা দাঁড়িয়ে আছো পেছনে বসো আইসা আসো, মা এত কবার তোমরা এই গ্রামের মানুষ হানিকে দাঁড়িয়ে নিচু কিতা নাই চান্দি ওই আদব কায়দা যে বাইরের তারারে জায়গা দেয় খেরুই ঠিক, হ্যাঁ বুঝছি থাক জায়গা লাগতো না, যখন জায়গা হয় না তখন খেরুইয়া জায়গা দিও, তখন তো জায়গা আছে বসো, জি আকাশের অবস্থাও
বৃষ্টি হওয়া দরকার, ভালো না বলবো না, এ গরমের ভিতরে আকাশ অবস্থা মাশাল্লাহ ভালো, বৃষ্টির লক্ষণ ধরছে যেহেতু এটা অনেক ভালো, বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলটার নাম দেওয়া হয়েছে মিলাদুন নবী এবং সিরাতুন নবী, সবাই পড়েন সাল্লাল্লাহ। এই মাহফিল এখানে নবীজির জীবন বৃত্তান্ত এবং নবীজির জীবন চরিত্র, অর্থাৎ বারুই রবিউল আউয়াল এবং এর তার পূর্ববর্তী বিভিন্ন ঘটনা নিয়ে কথা, আর পরবর্তী 63 বছরে তিনি আমাদের জন্য কি রেখে গেলেন সেই সম্পর্কে কথা। সময় তো কম, আমি মূল কয়েকটি কথা বলে আজান দিয়ে দেবে, তখন আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। যারা আছেন সবাই মনোযোগ দিয়ে শুনতেছেন, বলেন সুবহানাল্লাহ, এতগুলো মানুষ জুড়ে বলতে হবে না, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই যে মাশাল্লাহ যুবকেরা আসতে, তাড়াতাড়ি আসো, ফাতলা গাই দাও, সময় কম, সবাই কন আমিন। বন্ধুগণ, নবীজি 1500 বছর আগে, এই মাসটার নাম হল আরবিতে রবিউল আউয়াল, এই মাসে দুনিয়াতে তাশরিফ এনেছেন, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, কারো কোনো সন্দেহও নাই। আবার এই মাসেই নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এই ব্যাপারেও কারো কোনো দ্বিমত নাই, আসছেন এই মাসে, বিদায় হয়েছেন এই মাসে। তাইলে এই মাসটা একটা মর্যাদার মাস, এটা একটা সম্মানের মাস, এটার সাথে আমাদের আবেগ জড়িত। এই মাসে আমাদের নবীজি আসছে দুনিয়ায়, যেই নবীর মর্যাদা, তিনি সকল নবীর সেরা। তিনি বিখ্যাত 3টা লকব আছে, একটা হলো ইমামুল মুরসালিন, সবাই বলেন ইমামুল, সবাই বলেন জুড়ে ইমামুল, মানে কি সমস্ত নবীগণের এ রাসুলগণের ইমাম, সুবহানাল্লাহ বলবেন না। 2 নম্বরে হলো তিনি খাতামান নাবিয়্যিন, তিনি হলেন সব নবীর শেষ নবী, এই নবীর পরে আর নবী আসবেন না, এটাকে আমরা বিশ্বাস করি সবাই। তো গেল 2টা, একটা হলো ইমামুল মুরসালিন, এই কথাটা কি ছোট না বড়, সব নবীর ইমাম, কত বড় বড় নবী গেছে, হ্যাঁ কত গরম নবী গেছে, কত মর্যাদার নবী গেছে, সব নবীদের ইমাম হইলো আমাদের নবীজি, সুবহানাল্লাহ বলবেন না। এরপরে হইলো, ছোট বাচ্চারা বেশি জোরে আওয়াজ করো, এরপর হইলো খাতামান নাবিয়্যিন, তিনি হলেন সব নবীর শেষ নবী, এতেও কোনো সন্দেহ, সুবহানাল্লাহ বলবেন না। 3 নম্বরে তিনি রাহমাতুল্লিল আলামিন, এই 3টা জিনিস কোনো নবীর আল্লাহ দিছে না, শুধু আমরা নবীরে দিছে, আমরা নবী যে রহমাতুল্লিল আলামিন, সবার জন্য আমাদের নবী রহমত। রহমত মানে কি মায়া, রহমত মানে কি দয়া, রহমত মানে কি টান, টান নবীজির আমরার লেগা টান, এর লেগে এখনো মদিনায় শুয়ে শুয়া নবী উম্মতি উম্মতি কইয়া কাঁদবে, সুবহানাল্লাহ কইতেন না, এই নবীর এত টান আমরার লেগা, 1500 বছর আগে নবীজি বিদায় দিছে দুনিয়াতে, অহন আমরার কথা কান্দে, কেয়ামতের ময়দানে কান্দবো, জান্নাত তো যতক্ষণ না দিতে পারে নবীজি খালি দৌড়াদৌড়ি করবো, আল্লাহ রে গিয়া করবে, আল্লাহ আমরার হেবাড়া দিয়ে অহন রয়েছে, আপনি কি জান্নাত তো দিতে আছেন বুঝলাম না কিচ্ছু, আমরার তারা সবাইরে না দিলে আমি কেমনে, সুবহানাল্লাহ পারে, এইরকম পেরেশানি নবীজি। তো নবীজি একটা হইলো খাতামুন নাবিয়্যিন, তিনি হইলো সব নবীর শেষ নবী, এই কথাটা আমি কইছিলাম নি, কথা না কইছিলাম নি, এটা প্রমাণ কি, নবীজি নিজেই কইছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নেই, সুবহানাল্লাহ কানা।